হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করব একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তো আজকে আমি যেটা শেয়ার করব সেটা হলো বান ব্রেড প্রসেস। তো বান ব্রেড আমি কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেবো, কারণ হঠাৎ করে বনরুটি বাড়িতে তৈরি করার ইচ্ছা হলো, কারণ অনেকদিন হলো বনরুটি পাউরুটিও জাতীয় কোনো খাবার আমি আমার বাড়িতে অ্যালাউ করছি না, কারণ ভাইরাসের ভয়ে। সেটা তো সবাই বুঝতে পারছেন, বাইরে থেকে আনা বেকারি এই ধরনের খাবার আমি আমার মনে হচ্ছে না যে এক্ষুনি বাড়িতে আনাটা খুব একটা ভালো হবে বলে, তাই জন্য অনেকদিন এগুলো বন্ধ আছে আমাদের, এগুলো ছাড়াই চলে যায় বলে। তো তবুও ইচ্ছা হলো আজকে একটু বনরুটি তৈরি করব বাড়িতে। তো তার জন্য আমি কি কি জোগাড় করেছি, কিভাবে সেটা আমি তৈরি করছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে, চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই। আর এটা কিন্তু আমি কোনো মাইক্রোওভেনে করব না, একেবারে নর্মাল ভাবে আমার গ্যাস ওভেনে প্রেশার কুকারে করব। তো চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই আমি কি কি নিচ্ছি এটার জন্য। আর রুটি তৈরি করতে খুব অল্পই উপকরণ লাগবে, একটু গরম জল নিয়েছি, প্রয়োজন মতো ব্যবহার করব পাউডার সুগার, পাউডার মিল্ক আর ময়দা, আর এটা হলো ইস্ট। আর এটা আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি, যেটা বাজারে অ্যাভেলেবেল ইজিলি আর অনলাইনেও পাওয়া যায়। আর 2 স্পুন করে আমি গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে নিচ্ছি, সামান্য বলতে যতটা একটা আন্দাজ করে যতটা জল প্রয়োজন হতে পারে সেরকম। আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করব, সেই হিসাবে জল নিলাম। খুব বেশি জল নিয়ে নিলে হবে না, তাই জন্য একটু অল্পই জল নিতে হবে, পরে লাগলে আবার একটু দেওয়া যাবে। আর তার মধ্যে আমি 2 স্পুন পাউডার সুগার দিয়ে দিলাম আর 2 স্পুন পাউডার মিল্ক। এগুলোকে একটু মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। আর তার উপরে সামান্য নুন দেব, খুবই সামান্য, 1 পিঞ্চ মতো নুন দিলাম। আর এরপর এর মধ্যে আমি ইস্ট দিয়ে দেবো। তো ইস্টের যে কৌটো ছিল তার মধ্যেই আমার একটা ছোট্ট চামচ আছে, তো এই চামচেই আমি মাপ করে 1.5 স্পুন মতো ইস্টের মধ্যে দিয়ে দিচ্ছি, এর ভিতরে যে স্পুনটা ছিল তার মাপে। তো আমার মনে হয় সব রকম ইস্টের কৌটোতেই এ ধরনের একটা স্পুন থাকে, তো সেটা দিয়েই মাপটা ওই জন্য বললাম। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো যাতে সব ইস্টগুলো জলেতে ভালোভাবে মিশে যায় আর কি, চিনিটাও সম্পূর্ণভাবে মিশে যাবে, সব কিছুই মিশে যাবে। আর এটা ভালোভাবে মিশিয়ে এটা আমি 10 মিনিট মতো রেখে দেবো এইভাবেই ঢাকা দিয়ে। এয়ারটাইট কন্টেনার ব্যবহার করছি, তার জন্য আমার সুবিধা হবে। তো এয়ারটাইট কন্টেনারে এটা বন্ধ করে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি এর মধ্যে ময়দাটা মিশাবো। তো 10 মিনিট বাদে এখন সব কিছুই খুব ভালোভাবে মিশে গিয়েছে, আর একটু সময়টা দেওয়া দরকার ইস্টটা জলের সাথে গোলার জন্য। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দাটা দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। তো সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিয়েছি, এবার আটাটা প্রায় মেখেও নিয়েছি। প্রথম দিকে খুব একটা শক্ত হবে না, এরকম একটু নরমই হবে। যদি একটু শক্ত হয়ে যেত তাহলে সেক্ষেত্রে খুব বেশি ড্রাই মানে শুকনো শুকনো শক্ত মাখাটা থাকলে একটু জল দিয়ে, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে সেটাকে আবার একটু নরমই করতে হতো। তো আমার এখন মনে হচ্ছে এটা ঠিকঠাকই আছে, এরকম একটু নরম থাকলেই ভালো হবে। আর এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখতে হবে, বেশ ভালোভাবে ডোলে ডোলে হাত দিয়ে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তাও এটা আমি মাখবো প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এটাকে আমি মেখেছি। তারপর ধীরে ধীরে এটার যে একটা চটচটে ভাব এখন যতটা হাতে লেগে যাচ্ছে শেষের দিকে কিন্তু ততটা আর চটচটে থাকবে না, ধীরে ধীরে একটু শুকনো হয়েই আসবে। আর তারপরও যদি খুব বেশি চটচটে থাকে হাতে লেগে যায় তখন খুব অল্প, ধরুন 2 চামচ মতো ময়দা আমি অ্যাড করব। আর এইভাবে মাখতে থাকবো শেষ অবধি। এটা সম্পূর্ণ মাখাটা একটু সময় নিয়েই মাখতে হবে, প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এই ময়দাটাকে মাখতে হবে।
আর মিনিট 20 সময় ধরে মাখার পর এখন দেখুন আগের মতো আর হাতে অতটা লেগে যাচ্ছে না, বেশ একটা জায়গায় চলে এসেছে মণ্ডটা। এবার এইভাবে ওটার উপকে আমি আরও প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব, যাতে এটা ফুলে যায়, ফর্মেট হয়ে যায় আর কি। সেই জন্য 1 ঘন্টা মতো এটাকে এবার রেস্টে রাখতে হবে। চারিদিকটা সমান করে দিলাম যাতে না ফেটে যায়, মানে উপর দিকটা ড্রাই হয়ে যাতে না ফেটে যায়, আর যাতে না ড্রাই হয়ে যায় উপরটা, তার জন্য আমি একটু জলে হাত ভিজিয়ে আর সেটা চারিদিকে উপরে লাগিয়ে দেওয়া, মানে একটু ব্রাশ করে দিলেও হয়, আমি হাত দিয়েই করে দিচ্ছি, কিংবা কোনো ভিজে কাপড়, সুতির কাপড় ভিজিয়ে এর উপর চাপা দিয়ে রাখলেও হবে। তো আমি এইভাবে একটু জলই লাগিয়ে দিলাম উপর থেকে, আর তারপর এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। আর 1 ঘন্টা বাদে এবার এটা খুলছি। এতক্ষণে এটা বেশ ফুলে গেছে, প্রায় ডবল হয়ে গেছে ফুলে, আর খুব ভালোভাবে মনে হচ্ছে ফর্মেটও হয়ে গেছে। একটু এইভাবে দেখলে বোঝা যাবে যে একেবারে খুব ভালোভাবেই এটা তৈরি হয়ে গেছে বেক হওয়ার জন্য। তো এবার এটাকে আরও একটু মেখে নেব। তো এইবার মাখার সময় একটুখানি তেল ব্যবহার করব, সাদা তেল ব্যবহার করছি এখানে, বাটার বা ঘি যা কিছুই ব্যবহার করা যেতে পারতো, আমি নর্মাল সাদা তেল ব্যবহার করলাম, রিফাইন্ড অয়েল। হাতে তেল লাগাবো আর এই ময়দাটাকে মাখতে থাকবো। বেশ কয়েকবার এইভাবে তেলের মধ্যে হাত ডুবিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখতে থাকবো। আর এখন কিন্তু ময়দাটা আর প্রথমবারের মতো হাতে অতটা লেগে যাবে না, একদম ঠিকঠাক থাকবে। আর এই সময় প্রায় আরও 5 মিনিট মতো এইভাবে একইভাবে হাতে তেল লাগিয়ে লাগিয়ে এটাকে মেখে নেব। এবার যে পাত্রে আমি এটা বেক হতে দেবো তার চারিপাশে এবং তলায় একটু তেল লাগিয়ে নিচ্ছি। চাইলে এর উপর একটা বাটার পেপারও বিছিয়ে দেওয়া যেতে পারে নিচটাতে, তো আমি দিলাম না, আপনারা চাইলে এর উপর একটা বাটার পেপার দিয়ে দেবেন, তাতে আরও ইজিলি রুটিটা বাইরে বেরিয়ে আসবে। তো আমি তেল মাখিয়ে নিয়ে এর উপর ময়দার মণ্ডটা দিয়ে দিলাম, আর চারিদিকটা একটু ছড়িয়ে দিলাম। আমি একটাই বড় সাইজের রুটি তৈরি করব, আপনারা চাইলে যদি কেউ এটা ট্রাই করেন তো ছোট ছোট দুটো করে দিলেও দুটো রুটি তৈরি হবে। তো উপরটা একটু মসৃণ করে দিচ্ছি যাতে বেক হওয়ার পর বেশি ফেটে না যায়, কারণ যেহেতু গ্যাস ওভেনে হবে এটা, তাই টেম্পারেচারটা উপর দিক আর নিচের দিকে সমান হবে না, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আর উপর থেকে একটুখানি মৌরি হামানদিস্তায় গুঁড়ো ভেঙে রেখেছি, ভাঙা মৌরিটা ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, আমার মৌরি ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম, না দিলেও কোনো রকম ব্যাপার সমস্যা হয় না রুটির এর উপরে, মানে টেস্টের উপরে। তো ছড়িয়ে দিলাম, একটু দেখতেও ভালো লাগবে আর সেন্টটাও ভালো লাগবে, আর ইস্টের একটা যদি কাঁচা গন্ধ থেকে যায় সেটাও থাকবে না, যদিও বেক হওয়ার পর ইস্টের কোনো রকম গন্ধ পাওয়া যায় না। আর তারপর আধা টাইম বেক হয়ে যাওয়ার পর, মানে আমি মিডিলে একবার খুলে এর উপর একটু গুঁড়ো চিনি, মানে গুঁড়ো চিনি না, নর্মাল যেরকম চিনি হয় চিনি আমি একটু ছড়িয়ে দেবো, সেটাও দেখতে ভালো লাগার জন্য। আর এখন প্রেশার কুকার প্রিহিট করে নিয়েছি তলায় বালি দিয়ে, যেভাবে প্রেশার কুকারে কেক তৈরি হয় সেইভাবে। আর একটা প্লেট দিয়ে দিলাম, ডাইরেক্ট বালির উপর তো বসাবো না, সেই জন্য একটা প্লেট দিয়ে দিলাম। এবার প্লেটের উপরে যে কন্টেনারে আমি ওটা বসিয়েছি সেই টিনটা বসিয়ে দেবো, দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর এটা বেক হবে প্রায় 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে এই রুটিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। ঢাকাটা আটকে দেবো, আর যে হুইসেলটা আছে অবশ্যই সেটা লাগাবো না, হুইসেলটা খুলে দেব। আর সেই হুইসেলের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা পেপারের কাটিংকে রোল করে সরু করে ওটা ওর মধ্যে দিয়ে আটকে দেবো, যাতে ভিতরের যে স্টিম সেটা পুরোপুরি বেরিয়ে না যায়, না তো এই ছিদ্র দিয়ে ভিতরের গরমটা কিন্তু বেশিরভাগটা বেরিয়ে যাবে, সেই জন্য এইভাবে এই ছিদ্রটা আটকে দেব। আর এবার এটা 30 মিনিট বেক হবে।
লো হিটে, মানে ফ্লেমটা লোয়ে রাখবো, প্রিহিট করা ছিল এবার লো রাখলাম। আর এখন 30 মিনিট পর রুটিটা আমার রেডি হয়ে গেছে, সুন্দরভাবে ফুলে গেছে, উপরে কালারটাও এসে গেছে। সম্পূর্ণ চিনিটা আমার মেল্ট হয়নি, আমি মিডিলে একবার দিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ চিনিটা মেল্ট হয়নি। যাই হোক, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য, সেটা কোনো মেল্ট না হলেও কোনো ব্যাপার না। তো চলুন এবার এটা বের করে দেখি কী অবস্থায় আছে। খুব সুন্দরভাবেই ফুলেছে, কালারটাও কিন্তু খুব ভালোই এসেছে উপরে। আর এটা বার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা স্পঞ্জি সফট হয়েছে কি হয়নি। তো আমার তো মনে হচ্ছে এটা যথেষ্টই সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। আমি উপর থেকে একটু চাপ দিলে এটা ছেড়ে দেওয়ার পর আবারও ফুলে উঠছে, তার মানে এটা ঠিক দোকানের পাউরুটির মতোই হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে ট্রাই করলাম বনরুটি, মোটামুটি ভালোই হয়েছে। আমি জানি অনেকেই হয়তো পাউরুটি, বেকারি জাতীয় জিনিস বানাতে অনেক দক্ষ, তাও যদি কারোর আমার এই রেসিপিটা ভালো লাগে, প্রসেসটা ভালো লাগে, তো চাইলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।